বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বুধবার নগরীর সিএনবির মোড়ে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নগরের কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামান হেনার কবরে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ করেন এরপর তার পরিবারের সকল মৃতদের স্মরণে কবর জারত করেন এই সময় ইকবালের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইন উদ্দিন রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ মিনার আলম আকাশ পদ্মা টাইমস রাজশাহী